নমস্কার বন্ধু, নমস্কার আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের অনেক অনেক নমস্কার, ভালোবাসা। হ্যাঁ, বড়দের আমার নমস্কার, ছোটদের আমার ভালোবাসা, সমবয়স্কদের আমার সশ্রদ্ধ ভালোবাসা। একটা জিনিস আমি লক্ষ্য করি, এখন দেখি আগে এটা হতো না, ইউটিউবেও দেখছি যে আর সাবস্ক্রাইব করে দিনের শেষে দেখি আবার আনসাবস্ক্রাইব করে দেয়। এটা করবেন না প্লিজ, এই বয়সে একটু চলাই দেখুন, দিনে দুটো একটা তিনটে করে সাবস্ক্রাইব হয়, তার থেকেও যদি আনসাবস্ক্রাইব করে নেন তাহলে ভালো লাগে না, যার জন্য আর মানে কেউ এইসব করতে আর মনই লাগে না। প্লিজ এরকমটা করবেন না, সবাই কাছে হাত জোর করে অনুরোধ করি, প্লিজ প্লিজ সবাইকে হাত জোর করে অনুরোধ করি, প্লিজ এটা করবেন না। আপনি আপনার গৃহস্থ বলুন না, তাহলেই তো হয়। সাবস্ক্রাইব করে দিলেন, করে দিয়ে আর খানিক পরে কি দিনের শেষে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিলেন, হ্যাঁ অত দেখুন, তারপরেই আমি কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেছি, আমি কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করিনি, আপনি কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, প্লিজ এইটা করবেন না। তাই সবাই কাছে বলি যে আসুন না, একে অপরে মিলেমিশে থাকি বা একে অপরকে সাহায্য করি, আপনিও আনসাবস্ক্রাইব করুন, আমিও সাবস্ক্রাইব করি, দুজনে টুকটুক করে এগোই, এছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, আপনার সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না, তোমরা আপনারও কত অন্যের সাহায্য দরকার, তাই বন্ধুরা হাত জোর করে বলি যে প্লিজ প্লিজ একটু সবাইকে সবাই মিলে সাহায্য করি, তাহলে টুকটুক করে এগোতে পারবো। খারাপভাবে নেবেন না, কারোর মনে দুঃখ দেওয়ার কোনো কথা আমি বলিনি, তাও বলি খারাপভাবে না, যদি কোনোভাবে কেউ দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না, এটাই আমার অনুরোধ।